কম্পিটিশন আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। জান্নাত কি এমনি, জান্নাতের সার্টিফিকেট কি আল্লাহ দুনিয়াতে এমনি দিয়েছিলেন? আল্লাহু আকবার, কত আল্লাহ খুশি হয়েছিলেন ওদের উপরে। দেখেন হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখন মনে মনে চিন্তা করছেন যে কাম হয়ে গেছে আজকে, আজ কিন্তু আমার কান দিয়ে গুলি বাহিরে যাবে। কেন? মানে জীবনে কোনোদিন আবু বকরকে দানে জিততে পারেনি, কোনোদিন জিততে পারেনি আমার জীবনে, কিন্তু আমার আত্মবিশ্বাস যে আবু বকরের বাড়িতে দান করে 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 সব খতম হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। আর ওর চাইতে আমি এখন বেশি পয়সাওয়ালা আছি বর্তমানে, আমি আজকে দানে জিতব আর বেশি নেকির অংশীদার হব আজকে। আমি এই মনের উদ্দেশ্য নিয়ে সবাই মিলে তখন যাদের কাছে ছিল তারা দিয়ে দিল, আর যাদের কাছে ছিল না তারা কিন্তু একে একে বাড়ি গিয়ে গিয়ে একে একে গেল আর নিয়ে আসতে লাগলো। আল্লাহ রসুল বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, একে একে সাহাবিরা যাচ্ছেন আর বাড়ি থেকে নিয়ে আসছেন, যাদের আছল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এবাকার সাহাবিরা সবাই গেলেন, হযরত উসমান দিলেন, আলী দিলেন, সবাই মিলে দিলেন। আর উসমান আর আলী আর উমার আর আবু বকরের মধ্যে কম্পিটিশন আরম্ভ হয়ে গেল, মনে মনে কম্পিটিশন। কিন্তু আবু বকর জানেন না যে উমার আমার সঙ্গে কম্পিটিশন করেছে আজকে দানের জন্য। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, তার প্রিয়তমাকে বলছে, ওরে আমার ওয়ার্দাঙ্গিনী, তোমার কাছে কতটা মাল আছে বাড়িতে বলো। তার স্ত্রী বলছেন, স্বামী যান, আমার বাড়িতে এতটা মাল আছে, তুমি আমাকে যা দিয়েছিলে তো সম্পূর্ণটাই আমি হেফাজত করে রেখেছি, এতটি খাবার আছে স্বামী যান, এতটি মাল আমার কাছে আছে। বলে, সম্পূর্ণটাই তুমি বের করে আমার সামনে নিয়ে আস। আল্লাহু আকবার, ওনার স্ত্রী করলেন কি বন্ধুরে, সমস্ত মালগুলাকে নিয়ে এসে হাজির করলেন উমারের সামনে। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে খুব আনন্দিত আছে, আজকে আবু বকরকে আমি দানে জিতে দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুই ভাগে যেন বিভক্ত করলেন সম্পন্নটাই মালকে, দুই ভাগে বিভক্ত করে দেওয়ার পর একটা ভাগ যেন মাথায় করে আল্লাহর নবী দরবারে হাজির করলেন, আর একখানা ভাগ নিজের পরিবারের জন্য খরচের জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহ, হযরত ওমর আসছে কিন্তু আনন্দের সহিত, হাসতে হাসতে মুচকি মুচকি হাসছে, আর চলে আসছে আল্লাহ রসুলের সামনে। এসে বাইতুল মালে জমা করলেন, আল্লাহ রসুলের সামনে হাজির করলেন, বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটি হলো আমার মাল নেন। সুবহানাল্লাহ, মাল জমা হয়ে গেল, উমার বসে পড়লেন, আবু বকর চলে আসছে, আবু বকর বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর তার স্ত্রীকে বলছেন, ওরে আমার প্রিয়তমা, তোমার কাছে কতটি মাল আছে, বাড়িতে কত মাল আছে। বলে, স্বামী যান, যত জীবনে আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন সমস্ত দান হয়ে গিয়েছে, কিন্তু স্বামী গা, এই সামান্য কটা আমার কাছে মাল আছে, এই টাকা আর এই খাবার সমস্ত কিছু এটি, আর আমার বাড়িতে আল্লাহর কসম কিছু নাই, পানি ব্যতীত কিছু আর পাওয়া যাবে না। হযরত আবু বকর করলেন কি, সম্পূর্ণটাইকে নিয়ে নিলেন, আর উনি আসতে আরম্ভ করলেন আবু উমারের, আল্লাহ রসুলের দিকে আসতে আসছেন, আসছেন কিন্তু পা আগাচ্ছে না, লজ্জায় উনি নিজেকে লজ্জা মনে করছেন, ইয়া রসুল আল্লাহ, নিজেকে আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আর বললেন, আমার নবী আর দেশের যতগুলো লোক আছে আমাকে কি বলবে, মনে হয় ভাববে উসমান কিন্তু আবু বকর কিন্তু আজকে কঞ্জুস হয়ে গিয়েছে, বকিল হয়ে গিয়েছে, নচেত এটি কেন টাকা নিয়ে আসলো, এই মালগুলো কেন নিয়ে আসলো, এতটি কেন মাল, এই লজ্জায় হাতরাতে আবু বকর আসতে লজ্জা বোধবোধ করছেন, আসছেন না তাড়াতাড়ি। তারপরে এক পা দু পা করতে 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 এসে আল্লাহর রসুলের সামনে কিন্তু রেখে দিলেন মাল কটা, লজ্জা করে নিজে নিচন দিকে মুড়িখানা করে আছে, কোনোদিকে তাকাচ্ছেন না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন, আবু বকর মনে হয় লজ্জায় লজ্জিত হয়ে গিয়েছে। এই বকার আল্লাহর নবী সমস্ত সাহাবাকে জিজ্ঞাসা করতে করতে,
ওমার যখন বাড়ি পড়ে গেল, ওমারকে বললেন, ওরে ওমার তুমি বাড়িতে কি কি করলে, কি করলে, কতটা রেখে আসলে, কতটা নিয়ে আসলে? বলছেন উসি হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী অর্থাৎ আপনার শাশুড়িকে আমি বললাম সমস্ত মাল আমার সামনে উপস্থিত করে দিল, আর সম্পূর্ণটাকে আমি দুই ভাগে বিভক্ত করলাম, এক ভাগ পরিবারের জন্য রাখলাম আর এই এক ভাগ আমার আপনার সামনে হাজির করেছি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আমি কাম করেছি। উসমান আবু বকরকে বললেন, আবু বকর বলো তো তুমি কি কাজ করেছ বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যতগুলো মাল ছিল আল্লাহ রাসূল সমস্ত মালগুলোকে আমি বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, এ আবু বকর, তাহলে তুমি পরিবারের জন্য কি রেখেছ, বাড়িতে কি রেখে আসলে? চট করে হযরত আবু বকরের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল অর্থাৎ আমার রাসূলকে আমি বাড়িতে রেখে আসলাম। নারে তাকবীর! ভাইরা আমার, যখন এই কথা বলা হযরত আবু উমার চট করে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জীবনে কোনোদিন আবু বকরকে ধানে জিততে পারিনি, আজকে আমার মনের মধ্যে খুব একটা আশা ছিল যে আবু বকরকে ধানে জিতে নিব, তারপরেও আজকে আমি আবু বকরকে ধানে জিততে পারলাম না। আমার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, আজকে আমি আপনাদের কাছে আমি ওই আল্লাহ রসুলের জামানার সাহাবিদের মতো কম্পিটিশন কে, এমন আমার ভাই আছেন দশজন আল্লাহর বান্দা যাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন দুনিয়াতে, ওই দশজন বন্ধুর আমি বন্ধু তৈরি করব আপনাদেরকে, ওই দশজনের সঙ্গীর সাথে আপনাদেরকে করব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যে যাকে ভালোবাসবে, যার সঙ্গে যার মানে প্রেম প্রীতি ভালোবাসা হবে, তারই সঙ্গে তার স্থান কাল কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে হবে। আব্বা জান আমার, যদি আপনি একজন যদি আপনি গায়ের মুসলিম, যদি আপনি বেনামাজি আর বেনামাজিকে ভালোবাসেন, জাহান্নামে আপনার ওই অবস্থা হবে। আমার ভাইজান, একজন আল্লাহওয়ালা, একজন আলেমে দ্বীন, একজন পরহেজগার মানুষকে যদি আপনি ভালোবাসেন, তাহলে তার সঙ্গে আপনার স্থান হবে। যদি আপনি আল্লাহর রসুলকে আপনি ভালোবাসতে পারেন, আল্লাহর রসুলের মানে নিদর্শনগুলাকে, আল্লাহর রসুলের মানে আখলাক চরিত্রে যদি আপনি নিজের জীবনটাকে কাটাতে পারেন, কিয়ামতের দিন আপনার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে স্থান হবে। আমার ভাইজান, কেউ যদি, আমি যেমন হযরত আবু বকর কম্পিটিশন করেছিল, উমার কম্পিটিশন করেছিল, ওদেরকে জান্নাতের টিকিট আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন, আজকে আমি তাদের সঙ্গীর সাথী হতে চাই, তারা তাদের সঙ্গে যেন আমার স্থান হয়, এই মনে আশা নিয়ে আমি দশজন আল্লাহর বান্দাকে আমি চাই। কে এমন দশজন আল্লাহর বান্দা আছেন, শুধু 5,000 টাকা করে, 10,000 টাকা করে টাকা দশজন আল্লাহর বান্দার কাছে আমি নেব? কিসের কারণে? দিনের খাতিরে, এই আল্লাহর ঘর নির্মাণের জন্য। কারণ পৃথিবীতে যদি আপনি জান্নাত যেতে চান, তাহলে আপনি দিনে রাইতে 5 ওয়াক্ত একবার মসজিদে ঢুকে পড়ুন। ভাই আমার, দুনিয়াতেই জান্নাত আপনার জন্য খুলে দেওয়া হয়েছে, দুনিয়াতে আপনার জন্য জান্নাত তৈরি করা আছে, কিন্তু আমার আব্বা জানেরা, আমরা কতটা ভুল করছি, আজ অব্দি 40 বছর কাটিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহর ঘরে আমরা যেতেও পাচ্ছি না। আল্লাহ যেন আমাদের সকলকে যেন আজকে তৌফিক দিয়ে দেয়, আজ থেকে আপনারা তওবা করুন, যিনারা আল্লাহর ঘরে যান না, আজ থেকে আমি আল্লাহর ঘরে যাব। অঙ্গীকার করুন, আপনি নিজেকে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আর আমি দশজন আল্লাহর বান্দার কাছে আমি চেয়েছি, 10,000 টাকা করে আছেন কোনো আল্লাহর বান্দা? আমার ভাই আব্দুল কাহির সাহেব তো অনেক টাকা নিয়ে নিয়েছেন, আমার মনে হয় বেশি হয়ে গেল বলা নাকি, তো বেশি হয়েছে। তো ভাই, 5,000 টাকা করে 10 জন দিতে পারবেন? 5,000 করে দিতে পারবেন? দেখেন, আপনাকে এই দানটা যে আপনার কি কাজ করবে, আপনাকে কবরের মাটিতে একটা হাদিস আপনাকে দেবো, আপনি খুব সুন্দর হাদিস আপনাকে দেব। হ্যাঁ, আপনি গাড়ি করে নিয়েছেন, বাড়ি করে নিয়েছেন, জমি করে নিয়েছেন, জায়গা করে নিয়েছেন, সব কিছু করে নিয়েছেন, এই বেকার শুধু আপনার পালা থাকবে কোনটা,
কিছু আপনি আল্লাহর রাস্তায় দান করুন, কবরের সঞ্চয় করুন, আখিরাতের সঞ্চয় করুন, জান্নাত যাওয়ার ব্যবস্থা লাগান, কারণ গাড়ি বাড়ি আপনার সব কিছু হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাসূল বলছে মানুষের জীবনে হলো তিন প্রকারের মাল, মানুষ তো মাল মাল করে চিৎকার করে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, এ তো কত বলাবলি করে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন হাদিসটার রাবি, উনি বলছেন যে মানুষের জীবনে তিন প্রকারের মাল, যে মানুষ যতই গাড়ি গাড়ি করুক, মাল মাল করুক, আর এই আমার গাড়ি, আমার জমি জায়গা এরকম মানে চিৎকার করে বেড়ায়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ স্বয়ং বলেছেন, হাদিসটা হলো হাদিসে কুদসি, ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। মানুষের জীবনে আল্লাহ বলছেন মানুষের জীবনে তিন প্রকারের মাল, মানুষ তো নিজের মাল বলে কত মানুষের সঙ্গে লড়াই ঝগড়া কাজে ঝগড়া করে, এই সামান্য একটু আল নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করে, করে না, করে না, আপনাদের দেশের লোক খুব ভালো করে না, কিন্তু আমাদের দেশে আপনি চলেন দেখেন আল নিয়ে কত মারামারি চলছে, আল্লাহু আকবার, কে কত যে মারামারি। আর যতগুলো আমাদের দেশের থানা কোর্ট আছে সব খালি এই মানে এই দারোগা বাবু আর পুলিশেরা মানে খেয়ে যেন কুমিরের মতন হয়ে আছে, আমাদের দেশের মানে সব এই অবস্থা। হ্যাঁ ভাই আমার, এই ব্যাপার আপনি দেখেন অনেক চাষি অল্প কথায়, অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, আমাদের দেশের কথা বলছি আপনাদের দেশের নাই, অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে আর টাকা খেয়ে মোটা হয় পুলিশ থানার ঘরে, থানায় বসে পুলিশ এমন জুলুমবাজি করে, থানায় পয়সা পুলিশ এমন জুলুমবাজি করে, আর নির্দোষীকে বন্ধ করে মারে হাজত ঘরে, দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়, আর কেমন বিচার চক্ষু কইলে দেখো দর্শক ভাই, ইয়া গ্রামে রহিম করিম দুজন চাষি ছিল, আর গলির পানি না মানিয়া খুনাখুনি কইল, করিম মকর মেরে দিল রহিমের মাথায়, আর আঘাত খাইয়া রহিম তখন জমিতে লোটাই, আত্মীয়রা নিয়ে গিয়ে হসপিটালে দিল, আর যথারীতি কয়েকদিন চিকিৎসা দি হইল, কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়, আর কয়েকদিন পরে শেষে হইল বিদায়, একটি নিয়ম পোস্টমার্টামের আছে সরকারের, আর কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের, এটাই তার ভাগ্যে হইল গো বন্ধুগণ, আর কাটা ছিঁড়া লাশ তার হইল দাফন। ভাই জান আমার, আছেন কোনো আল্লাহর বান্দা, দশজন পাঁচ হাজার টাকা দেন বললা নাই, কোনো আমার বাপ, কোনো আমার দাদু নাই, আচ্ছা আমি সব ছেড়ে দিলাম, এক হাজার করে দশজন আল্লাহর বান্দা আছেন কেন? মেয়েদের মহল থেকে, জি মেয়েদের মহল থেকে পঁচিশ হাজার টাকা, পঁচিশ হাজার দুশো চৌরাশি টাকা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দফা।